দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরের থেকে যে যেখানে বসে খবরা খবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজকে আমি চলে এসেছি মির্জাপুরে। মির্জাপুর দেওহাটা হাট, এটি খুবই বিখ্যাত একটি গরুর হাট, খুবই বড় সড়ো হাটটি। এই হাটটি বসে প্রতি মঙ্গলবার, গাভী গরুর জন্য খুবই বিখ্যাত হাটটি। তো এই হাট থেকে আজকে আপনাদেরকে দেখাবো যে গাভী গরুগুলো বিক্রি করা হয়, বিভিন্ন জাতের যে গাভীগুলো রয়েছে, ফ্রিজিয়ান, হলস্টেন ফ্রিজিয়ার, শাহিওয়াল, জার্সি জাতের যে গাভীগুলো রয়েছে সেই গাভীগুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম সম্পর্কে জানাবো। এই হাটটি বসে প্রতি মঙ্গলবার সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত হাটটি থাকে। এই হাটের গাভীর হাসিল বিক্রেতার 200 টাকা, ক্রেতার 500 টাকা। তো দর্শক চলুন আমরা আপনাদেরকে হাটের যে গাভীগুলো রয়েছে তো সেই গাভীগুলো দেখাই এবং এগুলোর দাম সম্পর্কে জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? এটা কি জাতের গাভী? অরিজিনাল জার্সি। অরিজিনাল জার্সি, কয় দাঁত বয়স এটার? 6 দাঁত। 6 দাঁত। কয়বার বাচ্চা দিছে? দ্বিতীয় বিয়ান। সাথে কি বাচ্চা? সার বাচ্চা না? দুধ হয় কতটুকু? 12 কেজি। দুই বেলায় 12 কেজি? সকালে 12 কেজি। আর বিকালে? দুই দিন ধরে বিয়েছে। তো প্রথম বিয়ানে কতটুকু হয়েছে? দুই বেলায়? আচ্ছা আচ্ছা। দাম চাচ্ছেন কত এটার? 1,70,000। তো দরদাম কি হয়েছে? দাম টাম কত পর্যন্ত উঠছে? 1,25,000 পর্যন্ত দাম উঠছে। আপনি কত হলে দিয়ে দিবেন? 40-45 হলে দিয়ে দিবেন। দর্শক 1,40-45,000 টাকা হলে দিয়ে দিবে। তো দর্শক চলুন আরো কিছু গাভী দেখাই আপনাদেরকে। আসসালামু আলাইকুম। এটা কি জাতের গাভী? অস্ট্রেলিয়া না? কয় দাঁত বয়স এটার? 8 দাঁত। কয়বার বাচ্চা দিছে? 3 বার। দুধ হয় কতটুকু এটাই? 8 কেজি। সাথে কি বাচ্চা আছে এটার? বকন বাচ্চা। দাম চাচ্ছেন কত এটার? 1,60,000। 8 কেজি দুধ হয়, 1,60,000 টাকা দাম চাচ্ছে। দাম দর উঠছে? দাম দর বলে নাই কেউ, না কেউ দাম টাম বলে নাই। মানে দুই বেলায় কি 8 কেজি হয়? সকালে 8 কেজি হয় আর বিকালে 4 কেজি, 12 কেজি দুধ হয়। দর্শক 12 কেজি দুধ হয়, দাম চাচ্ছে 1,60,000 টাকা। তো এখনো দাম দর উঠে নাই। তো দর্শক চলুন আরো কিছু গাভী দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা গাভীগুলো, প্রচুর গাভী উঠে থাকে এই হাটে। এটা দেওহাটা গরুর হাট। এই হাটে আপনাদেরকে আগেও আমি গাভী দেখিয়েছি অনেক, আপনারা হাটে আসতে বলছিলেন তো সেই জন্য আবার আমি হাটে আসলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। কাকা এটা কি জাতের গাভী? সিন্ধি না? কয় দাঁত বয়স এটার? 4 দাঁত না? সাথে কি বাচ্চা আছে? সার বাচ্চা। বাচ্চা কোনটা? ও জয় সাইডে না এটা? দর্শক প্রথম বাচ্চা না দ্বিতীয় বাচ্চা? প্রথম বাচ্চা না? দুধ হয় কতটুকু এটাই? সকালে 10 কেজি আর বিকালে? বিকালে 5 কেজি। দাম চাচ্ছেন কত এটার? 2,10,000। দর্শক 2,10,000 টাকা দাম চাচ্ছে। দুধ হয় 15 কেজি তার মানে, না 2 টানে 15 কেজি। সাথে সার বাচ্চা। কাস্টমার দাম টাম বলছে? কত বলে কাস্টমার? 1,40,000-45,000 বলে না?
দর্শক 140,000-145,000 কাস্টমার বলতেছে তো দর্শক চলুন আরো কিছু গাবি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এটা দেওহাটা গরু হাট এটা কি জাতের গাবি জার্সি কয় দাঁত বয়স এটার চার দাঁত কয়বার বাচ্চা দিছে দুই দিন কি বাচ্চা সাথে এটার বকনা বাচ্চা না কয়বার বাচ্চা দিছে দ্বিতীয় দুধ হয় কতটুকু দুই বেলায় পনেরো দাম চাচ্ছেন কত এক লক্ষ ষাট হাজার দর্শক এক লক্ষ ষাট হাজার টাকা দাম চাচ্ছে বিক্রি দাম কত এক লক্ষ পঁয়ত্রিশ দর্শক বিক্রি দাম দর্শকদেরকে বলে দিছে এক লক্ষ পঁয়ত্রিশ তো চলুন আরো কিছু গাভি দেখানোর চেষ্টা করি বাইরে কি জাতের গাভি ফ্রিজিয়ান না কয় দাঁত এটার ছয় দাঁত কয়বার বাচ্চা দিছে এটাই দুধ হয় কতটুকু দুই বেলায় বাইশ সাথে সাথে কি বাচ্চা এটার সার বাচ্চা মনে হয় সার বাচ্চা না তো দাম চাচ্ছেন কত এটার এক লাখ নব্বই দর্শক এক লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছে তো আলোচনা সাপেক্ষে তো যারা নিব তাদের তো কি দাম টাম কি কিছু বলছে কত বলে ষাট পর্যন্ত দাম হচ্ছে না দর্শক ষাট হাজার টাকা পর্যন্ত দাম হচ্ছে তো দর্শক চলুন আরো কিছু গাভি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আরো কিছু গাভি দর্শক এটা দেওহাটা গরুরহাট প্রতি মঙ্গলবারে হাটটি বসে মির্জাপুরে হাটটি অবস্থিত কাকা এটা কি জাতের গাভি এটা কি জাতের জার্সি কয় দাঁত বয়স এটার ছয় দাঁত কয়বার বাচ্চা দিছে এটা দুইবার সাথে কি বাচ্চা আছে কি বাচ্চা সাথে বকন বাচ্চা না দুধ হয় কতটুকু এটাই চোদ্দ কেজি দাম চাচ্ছেন কত এটার এক লক্ষ ষাট হাজার টাকা দর্শক এক লক্ষ ষাট হাজার টাকা দাম চাচ্ছে কাস্টমার কি দাম টাম বলছে কত বলে কাস্টমার তিরিশ পঁয়ত্রিশ বলে আপনার কত হলে দেওয়ার ইচ্ছা আছে চল্লিশের উপরে ইচ্ছা আছে দর্শক এক লক্ষ চল্লিশ হাজার টাকা হলে গাভিটি বিক্রি করবে আপনারা দেখতে পাচ্ছেন দেখানোর চেষ্টা করতেছে আপনাদেরকে দর্শক দেখতে পাচ্ছেন গাভিটি আপনারা এক লক্ষ চল্লিশ হাজার টাকা হলে দিবে সাথে বকনা বাচ্চা রয়েছে এটা কি জাতের গাভি কয় দাঁত বয়স এটার দুই দাঁত কয়বার বাচ্চা দিছে সাথে কি এটা বাচ্চা সার বাচ্চা না প্রথম বাচ্চা না দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা দুধ হয় কতটুকু এটাই বারো শের বারো লিটার দাম চাচ্ছেন কত এটা এক লক্ষ সত্তর দুই বেলায় বারো না সকালে বারো সকালে বারো না দাম চাচ্ছেন এক লক্ষ সত্তর বিকালে কতটুকু হয় তার মানে বারো আর পাঁচে সতেরো কেজি দর্শক সতেরো কেজি দুধ হয় দাম চাচ্ছে এক লক্ষ সত্তর হাজার তো দর্শক কাস্টমার কি দাম টাম বলছে কত বলে আপনার কত হইলে দিবেন পঞ্চাশের উপর হলে দিবেন না দর্শক পঞ্চাশের উপর হলে দিবে তো দর্শক চলুন আরো কিছু গাভি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এটা কি জাতের গাভি ফ্রিজিয়ান না সাথে কি এটা বাচ্চা সার বাচ্চা কয় দাঁত বয়স এটার ছয় দাঁত কয়বার বাচ্চা দিছে এটা প্রথম দুধ হচ্ছে কেমন এটাই দুই বেলায় পনেরো ষোলো দাম চাচ্ছেন কত এক লক্ষ সত্তর হাজার দর্শক এক লক্ষ সত্তর হাজার টাকা দাম চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো চলুন দর্শক আপনাদেরকে আরো কিছু গাভি দেখানোর চেষ্টা করি এটা কি জাতের গাভি ফ্রিজিয়ান কয় দাঁত বয়স এটার দুই দাঁত
বাচ্চা আছে সাথে সাথে চার বাচ্চা না কত দিন হয় বাচ্চা দিছে দুই দিন তো দুই দিনে আর কতটুকু দুধ হইছে বের হইছে এটা 8 কেজির উপরে দাম চাচ্ছে কত 135 দর্শক 135000 টাকা দাম চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর বাচ্চা আছে ভাই তো দর্শক চলো কাস্টমার কি দাম টাম বলছে কত বলে কাস্টমার 1 লাখ টাকা দাম বলে 1 লাখ 10 পর্যন্ত দাম হচ্ছে দর্শক তো চলুন দর্শক আরো কিছু গাভী দেখানোর চেষ্টা করি আপনাদেরকে কাকা এটা কি জাতের গাভী অস্ট্রেলিয়া না হ্যাঁ কয় দাঁত বয়স এটার 6 দাঁত সাথে এটা কি বাচ্চা মোহন বাচ্চা কয়বার বাচ্চা দিছে এটাই দুইবার না দুধ হয় কতটুকু দুধ 10 কেজি 10 কেজি দুইটানে না একটানে একটানে না দাম চাচ্ছেন কত এটার দাম চাচ্ছেন কত দাম 1,80,000 দুইটানে দুধ হয় কতটুকু সকালে 10 কেজি আর বিকালে বিকালে 8 কেজি হয় না দাম চাচ্ছেন 1,80,000 দাম দাম বলছে কেউ কত বলে দাম 1,60,000 পর্যন্ত বলে না দর্শক 1,60,000 টাকা পর্যন্ত দাম হচ্ছে আপনি কত বাজারে রাখছেন 1,25,000 হলে দিয়ে দিবেন মানে তাহলে ও 1,75,000 আপনি বইলা দিছেন দর্শক 1,75,000 বইলা দিছে দর্শক চলুন আরো কিছু গাভী দেখানোর চেষ্টা করি আপনাদেরকে কাকা এটা গাভী কি আপনার কয় দাঁত বয়স এটার দুই দাঁত না দর্শক দুই দাঁত বয়সের গাভীটি দেখতে পাচ্ছেন সাথে এটা বাচ্চা এটা কি বাচ্চা সাথে দামুর বাচ্চা প্রথম বাচ্চা দিছে মনে হয় না দুধ হয় কতটুকু এটাই 7 কেজি দুইটানে দাম চাচ্ছেন কত এটার 1,40,000 দাম টাম বলছে কেউ কত বলে 1,00,000 নিচে বলে কেউ 1,10,000 বলে আবার কেউ 1,00,000 বলে আপনি কত বাজায় রাখছেন হ্যাঁ ভাব মতো বিক্রি করতে হবে না দর্শক ভাব মতো উনি বিক্রি করবে তো দর্শক চলুন আরো কিছু গাভী দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এটা কি জাতের গাভী অস্ট্রেলিয়া কয় দাঁত বয়স এটার 6 দাঁত কয়বার বাচ্চা দিছে এটাই সাথে কি বাচ্চা আছে এটার কি বাচ্চা এটার সাথে মেয়ে বাচ্চা না দুধ হয় কতটুকু এটাই 10 কেজি সকালে 10 কেজি না দুই বেলায় 10 কেজি সকালে 8 কেজি তো দাম চাচ্ছেন কত এটার 1,35,000 কাস্টমার কি দাম টাম বলছে কত বলে 1,10,000 আপনি কত হলে দিবেন 1,20,000 হলে দিয়ে দিবেন দর্শক 1,20,000 টাকা হলে দিয়ে দিবেন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কাকা এটা কি জাতের গাভী করস না কয় দাঁত বয়স এটার 6 দাঁত কয়বার বাচ্চা দিছে এটাই দুইবার না আচ্ছা আচ্ছা দর্শক দুইবার বাচ্চা দিছে এখন কি সাথে কি বাচ্চা আছে কি বাচ্চা সাথে এটার বাচ্চাটা দেখানো যাবে বাচ্চা কোনটা একটু দর্শক দেখানোর চেষ্টা করি কোনটা বাচ্চাটা কোনটা কালোটা না দর্শক কালো বাচ্চাটা দর্শক গাভীটি দেখাচ্ছি আপনাদেরকে তো এটা দুধ হয় কতটুকু 12 কেজি না দাম চাচ্ছেন কত এটার দুই বেলায় কি 12 কেজি হয় একবার 12 কেজি আর বিকালে বিকালে 2 কেজি আর 1 কেজি হয় বাচ্চাই খায় না তার মানে 13-14 কেজি হয় দাম চাচ্ছেন 1,60,000 টাকা কাস্টমার দাম টাম বলছে দাম বলে 20 কেজি বলে 1,20,000 বা 1,30,000 এরকম বলে না আপনি কত হলে দেওয়ার ইচ্ছা আছে আপনার 1,50,000 টাকা হলে বিক্রি করবেন